আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আজকে তোমাদের রাজশাহী বোর্ড 2022 এর পরিমিতির উত্তর করে দেখানো হবে, প্লাস এই অঙ্কটা নবম শ্রেণীর জন্য বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, অঙ্কের উদ্দীপক কি বলতেছে। আগে, একটি রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার এবং বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। আবার একটি বৃত্তের পরিধি রম্বসটির বৃহত্তর কর্ণের 3 গুণ, বৃহত্তর কর্ণের 3 গুণ। তো ক নম্বর বলতেছে, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা আসলে আগে ঘনকটা চিনব, যে ঘনকটা কি। ঘনক হচ্ছে, এটা একটা ঘনক, এই উদাহরণ বারবারই দিয়ে আমি বেশিরভাগ দিয়ে হচ্ছে লুডো ছক্কা দিয়ে, মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, সেটাই মূলত ঘনক। যা হোক, যেহেতু এখানে মাপযোগ না, একটা আনুপাতিক চিত্র আঁকানো হচ্ছে। তো এই ঘনকের তল কয়টা, আগে দেখো এখানে বলেছে যে পৃষ্ঠতলের একটা তলের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, কিন্তু ঘনকের তল কয়টা, একটা দুইটা তিনটা। একটা ছক্কায় কয়টা তল থাকে দেখো, এটা যদি 6 হয় এর অপোজিটে আছে 5, আর এটা যদি 4 হয় অপোজিটে 3, এটা যদি 2 হয় অপোজিটে 1, তার মানে তল কয়টা, 6টা। তো 6 তলের ক্ষেত্রফল, প্রত্যেকটা তল কিন্তু সমান, প্রত্যেকটা তল কি সমান, ক্ষেত্রফল সমান, তাহলে 6 তলের ক্ষেত্রফল দেওয়া আছে। আর আমাদের বের করতে হবে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, এক তলের এই কর্ণের দৈর্ঘ্য, তার মানে এক তলটাকে আমরা বর্গক্ষেত্র, কিন্তু এক তলটা কি বর্গক্ষেত্র শুধু, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আর সেই ক্ষেত্রে আমাদের বর্গক্ষেত্রের বাহু দরকার, তাই আমরা আগে হচ্ছে এই ঘনকের 6 তল, 6a² 6 তলের ঘনকের 6 তলের ক্ষেত্রফল হচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a² সমান কত, 48। আচ্ছা, a² সমান 48 ভাগ 6, a সমান রুট 6, রুট 8, এ সমান 2√2। তোমরা যদি মনে করো যে না আমরা হচ্ছে পয়েন্ট দেবো তাতেও সমস্যা নাই, এটা এ বের হলো তাই না, তাহলে এর মান আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে, এর মান আমরা পেয়ে গেছি সরাসরি এর মান। তো আমরা এবার লিখবো ঘনকের কর্ণ কি, ঘনকের কর্ণ √2a √2 ইন্টু এ। অনেকে কিন্তু ভুল করে রুটের মধ্যেই 2 এবং এ দাও, সেটা কিন্তু ভুল হবে, √2 ইন্টু এ, অর্থাৎ √2 ইন্টু এ সমান কি, 2√2। এখন দেখো, অর্থাৎ 2 ইন্টু 2 মানে √2 √2 গুণ করলে 2, অর্থাৎ 4 সেন্টিমিটার, ফোর না ঘনকের কর্ণ না, সরি এখানে আমরা লিখতে এখানে মিস্টেক হয়েছে, এটা হবে বর্গের কর্ণ, পৃষ্ঠতলের কর্ণ বলেছে কি, বর্গের কর্ণ, এটা শুধু মিস্টেক হয়েছে, কারণ এটা তো বর্গক্ষেত্র, আর ঘনকের কর্ণ হলে √3a হবে, ঠিক আছে। আচ্ছা, উত্তর যত হয়ে গেছে তাই না। আচ্ছা, খ নম্বর বলতেছে রম্বসটির পরিসীমা নির্ণয় করো। এই রম্বসের অঙ্ক কয়েকটা ক্লাস এর আগে আপলোড করা আছে। তো রম্বসের কিন্তু এখানে কি দেওয়া আছে, যে রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার এবং বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য 72। তাহলে রম্বসের কি বলেছে, পরিসীমা নির্ণয় করতে বলেছে। তো খ নম্বরে আমরা এখানে দেখো, আমরা আগে রম্বসটি আঁকিয়ে নি, এটা একটা রম্বস যার 4টি বাহু সমান,
আচ্ছা, এইটা হচ্ছে বড় কর্ণ আর এটা হচ্ছে ছোট কর্ণ। তো আমরা জানি রম্বসের কর্ণ, রম্বসের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সবসময় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু রম্বসের এখানে বলেছে পরিসীমা নির্ণয় করতে, দেওয়া আছে কি ক্ষেত্রফল। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল থেকে আমরা কর্ণ বের করব, আগে কর্ণ বের করব। যেহেতু আমাদের এখানে পরিসীমা বা পরিসীমা হচ্ছে, আমি পরিসীমা ফোর এ, ফোর এ অর্থাৎ এই যে এ, এই যে এ হচ্ছে বাহু, সে বাহুটা কিন্তু তোমরা যদি না পাও তাহলে কিন্তু তোমরা পরিসীমা বের করতে পারছো না। তাহলে আমাদেরকে আগে ফোর এ, এটা হচ্ছে পরিসীমা, আচ্ছা এটা হচ্ছে পরিসীমা, তো এখানে একটা বাহু দেওয়া আছে আর একটা বাহু আমরা বের করব। তো দেখো যে এক না সরি একটা কর্ণ দেওয়া আছে, বলতেছে বৃহত্তর কর্ণ, অর্থাৎ এই যে বড় কর্ণটা 72 এই পর্যন্ত, এখানে যদি এ বি, এটা আমি একটু বড় করে আঁকি তোমাদের সুবিধার্থে, কারণে চিত্র যে বুঝবে তার অঙ্ক হয়ে যাবে। তো এখানে চিত্রটা দিচ্ছি আর অঙ্ক করব নিচে। তো তোমরা অঙ্কের ভিতরে চিত্র যখন আঁকাই দিতে পারবা তখন তোমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। যে কথা আমি বলেছি, এটা সবসময় সমকোণ হয়, রম্বসের কর্ণ পরস্পরকে ছেদ করলে যে যত বাঁকাই হোক না কেন। তো এ বি সি ডি একটা রম্বস আর ও মধ্যবিন্দু। তো দেখো আমাদের কিন্তু এই বাহু দরকার, একটা বাহু যদি আমরা পেয়ে যাই তাহলে তাকে 4 দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পাবো, রম্বসের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে একই, ফোর এ। তো আমাদের বাহু বের করতে গেলে, যেহেতু এর ক্ষেত্রফল ভিতরের জায়গা দেওয়া আছে, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল রম্বস যেহেতু আঁকানো আছে রম্বসের আর দেওয়ার দরকার নাই। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু। তো আমাদের দেখো যে এটা হচ্ছে ক্ষেত্রফল, তাই না? এটা সমান ক্ষেত্রফল কত, এখানে দেওয়া আছে 1944। তো এখানে কিন্তু তোমাদের বড় কর্ণটা যে 72 দেওয়া আছে, অর্থাৎ এ এই যে বি ডি 72 দেওয়া আছে। আমাদের ছোট কর্ণ আগে বের করে নি, দেখো। তো এখানে আমরা কি করতে পারি, বা হাফ গুণন হচ্ছে ডি ওয়ান ই ধরলাম আর ডি টু দেওয়া আছে হচ্ছে 72 সমান 1944 সেন্টিমিটার, বা এটা যদি আমরা কেটে দিই 36 ডি ওয়ান সমান 1944 ডিভাইডেড 36 তাহলে ডি ওয়ান সমান 54 54। তো দেখো এটা 72 আর এটা হচ্ছে এই যে পুরোটাই এসি হচ্ছে 54। তো আমি এখানে লিখে নিচ্ছি, দেখো যে এ বি ডি, বি ডি 72 আর হচ্ছে বি ও, এইটুকু আমার দরকার, বি ও সমান 72 ভাগ 2। কেন 2 দিলাম, যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে একদম মাঝামাঝি জায়গা থেকে ছেদ করে, তাই হচ্ছে বি ও হয়ে যাবে 72 ভাগ 2 সমান 36। আবার এখানে আমরা এসি বের করলাম কত, 54, এসি সমান 54 আর এ ও, এ ও সমান 54 ভাগ 2 সমান 27 27। আচ্ছা দেখো আমাদের কিন্তু, যেহেতু আমি প্রথমেই বলেছি রম্বসের কর্ণদ্বয় সবসময় একে অপরকে সমকোণ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এ বি ও অথবা এ ও বি, এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বাহু বের করতে হলে এই ত্রিভুজের অতিভুজ যদি বের করি, দেখো আমরা অলরেডি এ ও পেলাম এবং বি ও পেয়েছি, অতিভুজ বের করলে বাহু হয়ে যাবে, তাকে আমরা 4 দিয়ে গুণ করলেই পরিসীমা হয়ে যাবে। তাই আমরা এখানে লিখব যে
ए ও বি ত্রিভুজ এ ও বি সমকোণী। অতএব এই যে এ বি স্কয়ার সরাসরি, যেহেতু তোমরা এখন সেভেনে না, যে পিথাগোরাসের উপপাদ্য সূত্র নতুন জানছ, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এ বি অতিভুজ, অর্থাৎ এ বি স্কয়ার সমান বি ও স্কয়ার প্লাস এ ও স্কয়ার। অর্থাৎ কি পাচ্ছি আমরা, এ বি স্কয়ার সমান বি ও হচ্ছে আমরা কত বের করলাম, বি ও হচ্ছে 36 স্কয়ার প্লাস এ হচ্ছে 27 স্কয়ার। তাহলে 36 স্কয়ার করো ক্যালকুলেটর ধরে, এ বি স্কয়ার সমান 1296 প্লাস 729। আচ্ছা এ বি সমান, এ বি সমান রুট 2025, অতএব এ বি সমান 45। তাহলে আমরা তাহলে এটা কি পেয়ে গেলাম, এটা হচ্ছে 45, এটা হলো এ, এ সমান। তোমরা চিত্রটা রাখবা, তোমাদের অঙ্ক একেবারে সহজ হয়ে যাবে। দেখো বাকি অংশ এখানে, এখন আমরা লিখে দেব যে অতএব এই রম্বসের, রম্বসের পরিসীমা, পরিসীমা 4a সমান 4 গুণন 45 180 সেন্টিমিটার। এই ছিল রম্বস। রম্বসের অঙ্কগুলো কোনোটাই কঠিন না যদি সূত্রগুলো তোমাদের জানা থাকে। আচ্ছা গ নম্বরটা দেখো, নবম শ্রেণীর রিলেটেড আছে অনেকটাই, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য শুধু বৃত্তটা এখানে দিয়েছে। বলতেছে উদ্দীপকে বর্ণিত বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যে একটা বৃত্ত, এটা একটা আমরা বুঝে নি আগে, চিত্র থেকে বুঝি, ক্যালকুলেশন যাই করি, এই বৃত্ত এর মাঝে একটা বর্গক্ষেত্র মনে করো আসবে, একটা কি আসবে বর্গক্ষেত্র এসেছে। আচ্ছা বলেছে, আচ্ছা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তো আসলে বর্গের বাহু বলতে আমরা কিন্তু বৃত্তের যদি ব্যাস পাই, দেখো বৃত্তের ব্যাস পাই, এখান থেকে তোমাদের এ বি সি ডি একটা বৃত্ত, তো এই বৃত্তের সবাই লক্ষ্য করো যে এই বৃত্তের যে ব্যাস হবে সেই ব্যাসই কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ, বৃত্তের ব্যাসই বর্গক্ষেত্রের কর্ণ। তো আমরা বৃত্তের পরিধি যদি পাই সেখান থেকে কিন্তু ব্যাস পাবো, আর বের করলে আরকে দুই দ্বারা গুণ করলে কি পাবো, ব্যাস পাবো। তো আমরা আগে বৃত্তের পরিধিটা কত বলেছে, বলেছে যে রম্বসটির বর্গকর্ণের 3 গুণ। তো আমরা এখানে গ নম্বর এখানে শুরু হচ্ছে, রম্বসটির 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 বড় কর্ণ, তিন গুণ বলেছে, তাই না, তিন অর্থাৎ 216 সেন্টিমিটার, এটা আমরা পেলাম। তাহলে পরিধি সূত্র কি, তা আমরা জানি 2πr, তাই আমরা লিখব প্রশ্ন মতে 2πr সমান 216। এখানে আমার প্রয়োজন কি, আর আর সমান 216/2 × 3.1416, অর্থাৎ এটা আমরা যদি কাটি 108, তো 108 কে যদি 3.1416 দিয়ে ভাগ করা যায় তাহলে 34.37 সেন্টিমিটার। তো আমরা দেখো এখানে 34 পয়েন্ট, আচ্ছা ক্যালকুলেটারের হিসাবে 2 × 19 হতে পারে, 34.37 আমরা কি পেয়ে গেলাম, আর আচ্ছা
তো এখানে বলা হচ্ছে এই ব্যাস, ব্যাস হচ্ছে ডি, ডি সমান টু আর, অর্থাৎ টু গুণন চৌত্রিশ পয়েন্ট সাঁত্রিশ সমান চৌত্রিশ পঁয়ত্রিশ ৬৯ দশমিক আটষট্টি দশমিক আটষট্টি দশমিক সেভেন ফাইভ। আচ্ছা ডি মানে কি? ব্যাস। ডি মানে কি? ব্যাস, অর্থাৎ এই বর্গক্ষেত্রের কর্ণ আমরা পেয়ে গেছি। অতএব উক্ত ব্যাস আমরা লিখব, উক্ত ব্যাস বর্গের কর্ণ। এই ব্যাস কি? বর্গের কর্ণ। এখান থেকে আমরা পেলাম, তো দেখো বর্গের কর্ণ যদি, আমাদের কি করা লাগবে? যে বলতেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো কর্ণের ভিতরে কি আছে? কর্ণ সূত্র আমরা কি জানি, বর্গের কর্ণ এখানে আমরা পেয়েছি রুট টু এ। এ কি? এ হচ্ছে বাহু, সেখান থেকে আমরা বাহু বের করব। আচ্ছা আমরা লিখব বর্গের কর্ণ সমান রুট টু ইন্টু এ। অতএব রুট টু এ সমান আটষট্টি দশমিক সেভেন ফাইভ। আচ্ছা তাহলে বা এ সমান, দেখো আটষট্টি দশমিক সেভেন ফাইভ বাই রুট টু, সরাসরি তোমরা ভাগ করবা সমস্ত আটচল্লিশ পয়েন্ট একষট্টি, এখানে আমরা প্রায় লিখে দেবো, সমস্যা নেই। এই ছিল তোমাদের, দেখো এটা অতি সহজেই হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আমরা যেহেতু বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এখানে বাহু কিন্তু বের হয়ে গেল। তাহলে এই বাহুটা কত? আটচল্লিশ দশমিক সিক্স ওয়ান। তো তোমরা এই অঙ্কগুলো একটু আর কি ক্লিয়ার হয়ে গেলে তোমাদের পরীক্ষা কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।